দাদা আপনার নামটা কি? পঙ্কজ। পঙ্কজ? হ্যাঁ। আচ্ছা আপনার বাড়ি? বাড়ি বর্ধমান। বর্ধমান। আচ্ছা আপনি কি মেশিন নিলেন? পপকর্ন। পপকর্ন মেশিন তো? হ্যাঁ। আচ্ছা মোটামুটি এখানে এসে আপনার কি রকম মনে হচ্ছে? ভালো। ভালো তো? মোটামুটি এখানে কি আপনি মেশিন কি পুরো চেক করে নিচ্ছেন না এরকম জাস্ট প্যাক ছিল প্যাক করা? পুরো চেক করে। পুরো চেক করে মানে আপনাকে পুরো মেশিনের মোটর টোটর চালিয়ে পুরো দেখিয়েছে এবং নিজেও কি দেখেছেন মেশিনটা? হ্যাঁ আমি দেখেছি, নিজেও দেখেছি। মানে কি কি দেখেছেন আপনি? আমি হাড়ি দিয়ে মাল সব হ্যালো বন্ধুরা, বন্ধুরা বিজনেস A1 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও নতুন মেশিন, নতুন বিজনেস আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে এই সময়ে সবথেকে যেগুলো বেশি চলে সেই ব্যবসা নিয়ে, সেই মেশিন নিয়েই আলোচনা করতে চলেছি। তো চলুন আমি আপনাদেরকে এই মেশিন এবং এই ব্যবসা কী সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তবে আপনারা যদি এখনও পর্যন্ত এই বিজনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এইরকমই বিভিন্ন রকম নতুন নতুন বিজনেস ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদের সামনে এখন সবথেকে যে ডিমান্ডিং ব্যবসা বা ডিমান্ডিং যে মেশিন সেটি হচ্ছে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় কটন ক্যান্ডি মেশিন। এটি একটি মডেল এবং এটি একটি মডেল, এবং এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পপকর্ন বা ভুট্টা ভাজা মেশিন। এই সময়ে সবথেকে বেশি, সবথেকে ডিমান্ডিং বিজনেস কিন্তু হচ্ছে পপকর্ন এবং কটন ক্যান্ডি, যে জন্য আমি আজ আপনাদের সামনে এই কটন ক্যান্ডি এবং এই পপকর্ন মেশিন নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা কিন্তু এই সময়ে এই পপকর্ন বা কটন ক্যান্ডি মেশিন নিয়ে একটা ভালো মার্কেট ধরে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন। এইখানে কিন্তু কটন ক্যান্ডির আরও একটি মডেল আছে যেটা হ্যান্ড মডেল। এই মেশিনটি দিয়ে আপনারা হাতে হাতে, মানে আপনার যদি পুঁজি কম হয় বা আপনি যদি একদম নতুন শুরু করেন কম পুঁজি দিয়ে, তাহলেও কিন্তু আপনি এই মেশিনটি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন। এই মেশিনটিতে আপনারা হাতে ঘুরিয়ে এবং এর ভেতরে একটি সলতে আছে, সলতেটা সাধারণত আপনি স্প্রিড বা পেট্রোল বা কেরোসিন বা ডিজেল ইত্যাদি জ্বালাতে পারবেন। জ্বালিয়ে আপনারা এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা আপনারা হাতে ঘোরাবেন এবং এইখান থেকে আপনারা জাস্ট চিনি ঢেলে দেবেন। তারপরে আপনি যখন এই হ্যান্ডেলটা ঘোরাবেন আপনার কিন্তু এই সাইড থেকে কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই রেডি হয়ে যাবে, আপনারা কিন্তু তখন এটা বিক্রি করতে পারবেন। আপনারা এই মেশিনটি নিয়ে একটি সাইকেলের পেছন দিকে বা একটি বাইকের পেছন দিকে বসিয়ে পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে বা মেলাতে বসে আপনারা কিন্তু একটি ছোটোখাটোভাবে এই কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাইয়ের ব্যবসা কিন্তু আপনারা শুরু করতে পারবেন। এবং এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক মডেল। এই মেশিনটিও কিন্তু আপনারা খুব ইজি কিন্তু চালাতে পারবেন। আপনারা এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটাতে কিন্তু আপনার কটন ক্যান্ডি উপর থেকে, মানে এইখান থেকে আপনি চিনি ঢালবেন এবং এইখান থেকেই, এই উপর থেকেই কিন্তু আপনার কটন ক্যান্ডি বেরিয়ে আসবে এবং এটি কিন্তু আপনার ইলেকট্রিকে চলে। আপনাকে এই মেশিনটি চালানোর জন্য ইলেকট্রিক সাপ্লাই থাকতে হবে, আপনার ইলেকট্রিকের সাপ্লাই নিতে হবে। এবং এই যে মেশিনটি আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই, এই মেশিনটিতে আপনারা পেয়ে যাবেন একটা পাওয়ার বাটন থাকবে, সঙ্গে থাকবে একটি হিট বাটন, ফিউজ আছে এবং আমার এখানে টেম্পারেচার কতটা হচ্ছে সেই টেম্পারেচার। এছাড়াও আপনারা এই মেশিনটির সঙ্গে পাবেন এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়ারের মধ্যে আপনারা একটি বই পেয়ে যাবেন, সঙ্গে আপনারা পাবেন সুগার স্পুন এবং এখানে আপনি কেবল, মানে আমার ইলেকট্রিক কানেকশান করার জন্য এই কেবিল, এইগুলো আপনারা এই মেশিনটির সঙ্গে পেয়ে যাবেন। এবং আপনি যদি আপনার এই ক্যান্ডি বিজনেস একটু বড় করে শুরু করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই এই মেশিনটি দিয়ে করতে পারবেন। এই মেশিনে কিন্তু প্রোডাকশান প্রচুর, আমি আমার আগের অন্যান্য ভিডিওতেও কিন্তু এই মেশিনটি চালিয়ে এবং কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরি করে দেখিয়েছি। এতে কিন্তু আপনি এক মিনিটে প্রচুর কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন এবং এই মেশিনটিতে আপনারা মোটামুটি 2 টাকা চিনি দিয়ে 10 থেকে 15 টাকা দামের একটা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন। এই মেশিনটিতে আপনার মোটর আছে এবং হিটার আছে। আপনাকে কিন্তু মোটর বা হিটারের জন্য আলাদা আলাদা করে ইলেকট্রিকের কানেকশান
বা আপনাকে কিন্তু হিটারের জন্য আলাদা কোনো গ্যাসের গ্যাসের কানেকশন নিতে হচ্ছে না। এটা কিন্তু আপনার একটাই মাত্র ইলেকট্রিক কানেকশন এবং সেটা দিয়েই কিন্তু আপনারা এই মেশিনটির হিটার এবং মোটর দুটো একসঙ্গেই চালাতে পারবেন এবং শুধুমাত্র ইলেকট্রিকের কানেকশন দিয়েই কিন্তু আপনারা এর মধ্যে কটন ক্যান্ডি তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন। যেহেতু এখন এই সব মেশিনের ডিমান্ড প্রচুর এবং এই সব ব্যবসার সময়, তাই আপনি কিন্তু এখন এই মেশিনগুলি পারচেস করে বিজনেসটা শুরু করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে এই মেশিনটি নিয়ে একটু বলছি। এটি আপনারা সকলেই প্রায় পরিচিত, এটিকে বলা হয় পপকর্ন বা ভুট্টা ভাজা মেশিন। এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার গ্যাস মডেল, মানে এটা হচ্ছে আমার গ্যাসে চলে, এর জন্য আপনার কোনো ইলেকট্রিক কানেকশন দরকার হবে না। আপনারা এই মেশিনটি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে পারবেন, রাস্তার মোড়ে মোড়ে যেতে পারবেন বা মেলায়, মানে এখানে সেখানে যেখানে ইচ্ছা আপনারা কিন্তু এই মেশিনটি নিয়ে যেতে পারবেন। আপনার কোনো একটি ঠেলা গাড়িতে বা ভ্যানে, বা আপনি যদি কোনো রকম মডিফাইড করে কোনো গাড়ি টাইপের তৈরি করেন সেই সব গাড়িতে আপনারা কিন্তু এই মেশিনটি ফিট করে ঘুরতে পারবেন। এর এই যে হাঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 350 গ্রামের হাঁড়ি, মানে আপনারা এই হাঁড়িটায় একসঙ্গে 350 গ্রামের কিন্তু পপকর্ন তৈরি করতে পারবেন। এবং এখানে এই যে আপনারা পাইপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্যাস পাইপ। এই পাইপের সঙ্গে আপনারা গ্যাস কানেকশন করে কিন্তু এই পপকর্নটা ভাজতে পারবেন, মানে পপকর্ন ভাজার জন্য যে গ্যাসের দরকার এখানে নব আছে কম বেশি করে। এবং এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারি কানেকশন, মানে এই মেশিনের যেহেতু মোটর আছে, মোটরটা সাধারণত ডিসি ভোল্টে চলে, একটা ব্যাটারি কানেকশন করে আপনি 12 ভোল্টের একটা ব্যাটারির কানেকশন করে কিন্তু এই মেশিনটির আপনি মোটরটা চালাতে পারবেন। এবং এই মেশিনটি কিন্তু পুরোপুরি ফুলি এসএস বা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, মানে এর হচ্ছে পুরোপুরি বডি হচ্ছে এসএসের তৈরি, মানে এটা হচ্ছে ফুড গ্রেডের একটা এসএস। সুতরাং আপনাদের এই মেশিনটি ইউজ করতে কোনো সমস্যাও হবে না। তো বন্ধুরা, আপনারা যদি এখন এই ডিমান্ডিং মেশিনগুলি বা এখন সবথেকে বেশি ব্যবহৃত বা বেশি প্রচলিত ব্যবসার এই মেশিনগুলি পারচেস করে একটি ছোটোখাটো বা একটি বড় করে ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বর এবং এই ভিডিওর দেওয়া ডিসক্রিপশানে দেওয়া কোম্পানির নাম, অ্যাড্রেস এবং নম্বর আছে, ওইখানে যোগাযোগ করেও এই মেশিনগুলি কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।